নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজ 20 জুলাই 2021, মঙ্গলের রাশি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ মঙ্গল নিচস্থ রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করছে। অর্থাৎ মঙ্গল সেনাপতি রাজার গৃহে প্রবেশ। কী ফল হতে চলেছে আমি এই ভিডিওতে তো জানাবোই। 8টি রাশির ক্ষেত্রে এই মঙ্গল করবে মঙ্গলই মঙ্গল, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি। এবং সরাসরি মহামন্ত্রীর দৃষ্টি, সপ্তম দৃষ্টি পড়ছে এই মঙ্গলের উপর। এই 48 দিন, অর্থাৎ আজ থেকে 48 দিন টানা এই 8 রাশির ক্ষেত্রে ধন বর্ষা হতে চলেছে, সম্পত্তি লাভ। এবং এই মঙ্গল শুক্রের সঙ্গে একত্রে অবস্থান করবে সিংহ রাশিতে, এবং এটা 22 দিন পর্যন্ত প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা দিবে। প্রেমের প্রেম আশা লাভ ম্যারেজ, এই সম্ভাবনাগুলো কিন্তু নির্দেশ করছে এই মঙ্গলের রাশি পরিবর্তনে। অর্থাৎ 11 আগস্ট পর্যন্ত এই প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু সফলতা পাবেন। আপনার লাভ ম্যারেজ, যাদের প্রেমজ সম্পর্ক আছে, লাভ ম্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবং আজ থেকে অর্থাৎ 20 জুলাই টু 6 সেপ্টেম্বর 2021 পর্যন্ত মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবে দীর্ঘ ৪৮ দিন মতন। ভাগ্যের সুবিশাল পরিবর্তন কিন্তু আসবে, প্রপার্টি থেকে লাভ, সম্পত্তি লাভ। দেখুন মঙ্গল আমাদেরকে কি রিপ্রেজেন্ট করে, মঙ্গল দেখুন আপনার রাশিচক্রে কীভাবে অবস্থান করছে সেটা কিন্তু দেখা দরকার। যদি আপনার রাশিচক্রে বাই বার্থ চার্ট আপনার মঙ্গল নিচস্থ হয়, মঙ্গল অস্তমিত হয়, মঙ্গল আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল হয়, অশুভ নক্ষত্রে বসে থাকে, তাহলে কিন্তু এই সময় আপনারা কিন্তু এই যে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী কিন্তু আপনারা রেজাল্ট পাবেন না। আমি বারবার এই কথাটা বারবার বলি, যাদের মিলছে না এই কথাগুলো আগে শুনুন। তাদের ক্ষেত্রে বাই বার্থ চার্ট মঙ্গলের প্লেসমেন্ট কেমন আছে সেটা দেখা দরকার। মঙ্গল যদি আপনার খারাপ থাকে, আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে না, আপনার সম্পত্তিগত দিক নিয়ে সমস্যা চলবে, আপনার প্রচুর সম্পত্তি থাকবে কিন্তু একাধারে কিন্তু সম্পত্তি আপনার বিক্রি হয়ে যাওয়া বা দেনার দায়ে চলে যাওয়া, দেনা হয়ে যাওয়া। মঙ্গল খারাপ থাকলে কী হয়, দেনা ঋণে আপনি পড়ে যাবেন। মঙ্গল খারাপ থাকলে আপনার সম্পত্তি প্রচুর থাক না কেন, সেই সম্পত্তি আপনার দেনার দায়ে বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। মঙ্গল খারাপ থাকলে আপনার এনার্জি কম থাকবে, ব্লাড রিলেটেড সমস্যা আসবে, আপনার ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি করবে। এবং আপনার যদি মঙ্গল খারাপ থাকে, আপনার ক্ষেত্রে সব দিক থেকে কিন্তু ঝামেলা, প্রেমের ক্ষেত্রে ঝামেলা, বৈবাহিক জীবনের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে সমস্যা, এই সমস্যা রোজগারের ক্ষেত্রে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু দিবে। অর্থাৎ আপনার রাশিচক্রে মঙ্গলের প্লেসমেন্ট কেমন আছে সেটা কিন্তু একান্ত দেখা দরকার। যদি আপনার মঙ্গল ন্যাকাল চার্টে যদি খারাপ থাকে, অবশ্যই মঙ্গলে যদি কোনো দোষ থাকে, অবশ্যই আপনি কিন্তু নিজ দায়িত্বে এই মঙ্গলের সঠিক প্রতিকার প্রতিবিধান কিন্তু অবশ্যই করান, তবে কিন্তু বর্তমান গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু পাবেন। মঙ্গল দেয় ভূমি, ভূমিকারক পুত্র হচ্ছে মঙ্গল। মঙ্গল যদি আপনার রাশিচক্রে ভালো থাকে, আপনি একাধিক, একের না একাধিক সম্পত্তির মালিক আপনি কিন্তু হবে, প্রচুর ভূমির মালিক কিন্তু আপনি হবেন মঙ্গল যদি ভালো থাকে। মঙ্গল ভালো থাকলে আপনার এনার্জি, আপনার উইলস ফোর্স ভালো থাকবে। মঙ্গল আপনার যদি রাশিচক্রে ভালো থাকে, আপনার ক্ষেত্রে ভালো সার্জেন্ট আপনি কিন্তু হবেন। মঙ্গল ভালো থাকে, যদি ভালো থাকে কি না, আপনি ভালো খেলোয়াড় কিন্তু হবেন। মঙ্গল যদি ভালো না থাকে, আপনি কিন্তু ভালো প্লেয়ার কিন্তু হতে পারবেন না। মঙ্গলের মধ্যে আছে সম্পূর্ণ এনার্জি, ভালো প্লেয়ার হতে গেলে মঙ্গলের দরকার। মঙ্গল যদি আপনার রাশিচক্রে ভালো থাকে, আপনি যারা মাংসের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কিন্তু হবে। অর্থাৎ মঙ্গলের জায়গাটা কিন্তু বিশেষভাবে দেখা দরকার। এবং মঙ্গল ভালো থাকলে আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা
কিন্তু পাবেন। তো এবার আসা যাক এই যে মঙ্গলের রাশি পরিবর্তনে, আট রাশির মঙ্গলই মঙ্গল হতে চলেছে। কোন কোন এই আট রাশি? যেটা 22 দিন মতো প্রেমের ক্ষেত্রে সফলতা পাবে এবং 48 দিন মতো এই ভূমি সম্পত্তির প্রপার্টি থেকে লাভ পাবে, এটাও আমি আপনাদেরকে জানাবো। তার আগে একটা কথা জানাই, যাদের মঙ্গল খারাপ আছে কিনা তারা, তাদের ক্ষেত্রে আইনি জটিলতা, অযথায় কেস মামলা মকদ্দমাতে আপনাকে কিন্তু পড়তে হবে। অর্থাৎ এই জায়গাটা মঙ্গলের সঠিক প্রতিকার প্রতিবিধান করা দরকার, বিশেষ কিছু ক্রিয়া আছে সেই ক্রিয়াগুলো কিন্তু করা দরকার। অর্থাৎ মঙ্গল খারাপ আছে আপনাকে কিন্তু মঙ্গলের প্রতিকার প্রতিবেদন করুন, কারণ আপনার ক্ষেত্রে অহেতুক কোর্টের দরজায় আপনাকে কিন্তু ঘুরতে হবে। আইনি জটিলতা, কেস মামলা মকদ্দমা, হ্যারাসমেন্ট হওয়া, এটা সম্পূর্ণ কিন্তু মঙ্গল যদি আপনার রাশিচক্রে খারাপ থাকে হবে। অনেকে বলেন যে স্যার মেন রাশিগুলোর কথা বলে দিন তাহলে তো হয়ে যায়। দেখুন, শুধু রাশিগুলোর কথা বললে হবে না, মঙ্গলের কারো কথা কিন্তু বোঝা দরকার। মঙ্গল আপনা আমাদেরকে কী দেয়, মঙ্গল আমাদেরকে এনার্জি দেয়, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। তো এই যে মঙ্গলের রাশি পরিবর্তন সিংহ রাশিতে, অর্থাৎ রাজার গৃহে সেনাপতির প্রবেশ, সেনাপতি আরও শক্তিশালী এবং মহামন্ত্রীর দৃষ্টি আরও কিন্তু সেনাপতি বল পাচ্ছে, এই জায়গাটাতে কী হবে এবং শুক্রের সঙ্গে একত্রে অবস্থান করছে। দেখুন, প্রথম আসি মেষ রাশির ক্ষেত্রে, যে যে রাশির ক্ষেত্রে ভালো হবে সেই রাশিগুলো আটটা রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের যেহেতু রাশির অধিপতি এবং আপনাদের দ্বিতীয় পতি সপ্তম পতি পঞ্চমভাবে অবস্থান করছে, প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিতরূপে সফলতা পাবেন, লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে, প্রপার্টি থেকে লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি, দাম্পত্য সুখ, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে। দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনার চতুর্থভাবে এই মঙ্গলে অবস্থান রাশির অধিপতিকে নিয়ে অবস্থান করছে এবং সপ্তম পতি চতুর্থভাবে আপনার পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ, প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ, লাভ ম্যারেজের সম্ভাবনা থাকছে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো, প্রপার্টি থেকে লাভ, নিজস্ব একাধিক ভূমি সম্পত্তি কেনার সম্ভাবনা, ইনকামের জায়গাটা আপনাদের যথেষ্ট কিন্তু ভালো দিক নির্দেশ করছে বৃষ রাশির। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু একাধিক ভূমি ভবন থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন, যাদের সম্পত্তি বিক্রি হচ্ছিল না, ঝামেলা ছিল, সেই সম্পত্তি বিক্রি হয়ে যাওয়া বা যারা সম্পত্তি কেনার জন্য চেষ্টা করছেন, যেগুলো সম্পত্তি ঝামেলা আছে সে বিক্রি করতে চাইছেন তাদেরও কিন্তু হবে। যারা সম্পত্তি কিনতে চাইছেন তাদের কিন্তু এই 6 সেপ্টেম্বরের মধ্যে কিন্তু প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশির। বৃষ রাশির ক্ষেত্রে সম্পত্তি ক্রয়ের কিন্তু সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। অর্থাৎ মঙ্গল কিন্তু আপনার চতুর্থভাবে, অর্থাৎ চতুর্থভাব থেকে সুখ সাধন, প্রপার্টি, ভূমি, এই জায়গাগুলো দেখাচ্ছে এবং সরাসরি শুক্রের সঙ্গে একত্রে অবস্থান করছে, শুক্রকে কানেক্ট করছে। অর্থাৎ শুক্র এবং মঙ্গল একত্রে অবস্থান করলে প্রপার্টি যোগ কিন্তু নির্দেশ করে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আপনাদের দ্বিতীয়ভাবে এই মঙ্গলের অবস্থান, আপনাদের পঞ্চমেশ এবং কর্মেশ ধনভাবে অবস্থান করছে, আপনাদের সুখভাবকে নিয়ে চতুর্থ পতি এবং একাদশ পতিকে নিয়ে আপনার মঙ্গল এবং শুক্রের অবস্থান ধনভাবে। অর্থাৎ শুক্র হচ্ছে আপনাদের চতুর্থ পতি এবং একাদশ পতি, মঙ্গল আপনাদের পঞ্চম পতি এবং দশম পতি, কেন্দ্র ত্রিকোণ রাজযোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে। এই মঙ্গলের রাশি পরিবর্তনে কর্কট রাশির ক্ষেত্রে মালামাল হতে চলেছে, অপার ধন কিন্তু পেতে চলেছে, ধন বর্ষা হতে চলেছে কর্কট রাশির। প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে, দাম্পত্য সুখ, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, কর্মযোগ, আকস্মিক ধনপ্রাপ্তি, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে কর্কট রাশির। এবং আকস্মিক ধনপ্রাপ্তি এবং আপনাদের ইনকাম যোগ, প্রপার্টি থেকে লাভ কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই এই মঙ্গলের অবস্থান এবং শুক্রের অবস্থান, মঙ্গল আপনাদের ভাগ্যাধিপতি এবং আপনাদের চতুর্থপতি এই মঙ্গল এবং শুক্রের সঙ্গে একত্রে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, প্রপার্টি থেকে লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ, প্রেমের ক্ষেত্রে সফলতা, মাংলি দোষ যদিও বানাচ্ছে কিন্তু লাভ ম্যারেজের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে সিংহ রাশির। এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট,
কর্মযোগ এই সম্ভাবনা। অর্থাৎ এই মঙ্গলের রাশি পরিবর্তনে সিংহ রাশি প্রপার্টি থেকে লাভ কিন্তু পেতে চলেছে, প্রেমজ সম্পর্কে আপনারা কিন্তু লাভ পাবেন, লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির আপনাদের রাশির অধিপতি এবং আপনাদের দ্বিতীয়পতি সপ্তমপতি একাদশভাবে অবস্থান করছে, একাদশভাবে যে কোনো অবস্থান লাভভাবে অবস্থান বিশেষভাবে শুভ ফল কিন্তু নির্দেশ করছে, আপনাদের লাভ সফলতা সাকসেসের জায়গা নির্দেশ করছে, আর্থিক রূপ থেকে আপনারা শ্রীবৃদ্ধি হবে, প্রপার্টি থেকে লাভ, সম্পত্তির দিক থেকে লাভ, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, লাভ ম্যারেজের দিক থেকে আপনাদের ভালো, প্রেমজ জায়গায় কিন্তু আপনারা এই সময় কিন্তু ভালো ফল কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ আপনি তুলা রাশির মানুষ, এই মঙ্গলের রাশি পরিবর্তনে একাদশভাবে এই মঙ্গল এবং শুক্রের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু নিয়ে আসতে চলেছে। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি, আপনাদের সপ্তমপতি রাশির অধিপতি এবং সপ্তমপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে। অর্থাৎ কর্ম রিলেটেড যে জায়গাতে, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে আছে, ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং মডেলিংয়ের জায়গাতে আছে, তারা কিন্তু নিশ্চিতরূপে ভালো ফল কিন্তু পেতে চলেছেন। কর্মক্ষেত্রে সফলতা, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা এই জায়গাগুলো কিন্তু নির্দেশ করছে। মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, লাভ ম্যারেজ প্রেমজ জায়গাতে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন, দাম্পত্য সুখের জায়গা, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি হবে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি বৃশ্চিক রাশি কিন্তু থাকছে, রাজনৈতিক ক্ষেত্রে আপনাদের যথেষ্ট উত্থান কিন্তু এই সময় হবে, কর্মযোগ পূর্ণ মাত্রায় আপনারা কিন্তু ভাগ্যের সাপোর্ট কিন্তু এই সময় আপনারা পেতে চলেছেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই জায়গাটা কিন্তু আপনাদের নির্দেশ করছে, ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া এবং কন্ট্রাকচুয়াল জব পাওয়ারও কিন্তু সম্ভাবনা নির্দেশ করছে। এরপরের যে রাশির কথা বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে আপনার মঙ্গল এবং শুক্র, আপনাদের একাদশপতি এবং আপনাদের পঞ্চমপতি আপনাদের ভাগ্যভাবে অবস্থান করছে, অর্থাৎ আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, প্রপার্টি থেকে লাভ, দাম্পত্য সুখ, প্রেমজ জায়গাতে অর্থাৎ যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে সেখানে লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে, লাভ ম্যারেজের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে, এবং এই সময় আপনাদের ভাগ্যভাবে পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট কিন্তু পাবেন, লাভ সফলতা সাকসেসের জায়গা আপনাদের নির্দেশ করছে, ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের থাকছে, কেরিয়ার ক্ষেত্রে উত্থান আপনাদের কিন্তু এই সময় হবে, আকস্মিক ধন প্রাপ্তি, পিতার সহায়তা পাওয়া, যারা অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যুক্ত আছে, মিডিয়া রিলেটেড জায়গাতে আছে তাদের ক্ষেত্রে ভালো, ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি কিন্তু হতে চলেছে ধনুরাশির। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে সপ্তমভাবে আপনাদের মঙ্গল এবং শুক্রের অবস্থান, আপনাদের যিনি কিনা আপনাদের নবমপতি সপ্তমভাবে, দশমপতি সপ্তমভাবে এবং আপনাদের চতুর্থপতি সপ্তমভাবে, তৃতীয়পতি সপ্তমভাবে, তৃতীয় চতুর্থ নবম দশম চতুর্থভাবে সপ্তমভাবে অবস্থান করছে। প্রথম কথা আপনাদের পারিবারিক সুখের জায়গা নির্দেশ করছে, বড় ধরনের কন্ট্রাক্টগুলো ব্যবসার ক্ষেত্রে আপনারা পাবেন, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ পূর্ণ মাত্রায় ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি, বিয়ের ব্যাপারে যারা বিয়ের ব্যাপারে দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বিয়ের ব্যাপারটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিক নির্দেশ করছে, বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন, বিয়ে হওয়ার সম্ভাবনা বা তার জন্য কোনো প্রস্তুতি নেওয়ার জায়গা কিন্তু নির্দেশ করছে এই আট রাশির মধ্যে কুম্ভ রাশি। প্রেমজ জায়গাতে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন, যারা প্রেমের সঙ্গে লিপ্ত আছে সেখান থেকে লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে কুম্ভ রাশির। আপনাদের বিদেশ থেকে আয়, দৈনিক রোজগার আপনাদের বৃদ্ধি করবে, ব্যবসা ক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে আপনাদের মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি এই সময় বৃদ্ধি হবে, কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট, প্রপার্টি যোগ, একাধিক প্রপার্টির সম্ভাবনা, প্রপার্টি থেকে লাভ, নিজস্ব ভূমি সম্পত্তি হওয়ার যোগ এবং মায়ের শরীর স্বাস্থ্য, ভাইয়ের সাথে সম্পর্কে উন্নতি কিছু কিছু ক্ষেত্রে এই জায়গাগুলো কিন্তু আপনাদের নির্দেশ করছে এই মঙ্গলের রাশি পরিবর্তনে, এবং শুক্র মঙ্গলে আপনাদের প্রেমজ জায়গাতে দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, পারিবারিক সুখের জায়গাও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব সুপর দিক থাকছে।
এই এই আট রাশি হতে চলেছে মঙ্গলই মঙ্গল, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। এবং মিথুন রাশি, আপনার কন্যা রাশি, মিথুন, কন্যা, মকর এবং মীন এই চারটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করবেন, সতর্ক থাকুন। এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু খুব একটা মঙ্গলের রাশি পরিবর্তন শুভ ফল দিবে না। নমস্কার, ধন্যবাদ।